শ্বশুর বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয়? শ্বশুর বাড়ি আর মিষ্টি এটা ওতপ্রোত ভাবে জড়িত। ঢাকা শহরে আমরা যারা মানে রেগুলার চলাচল করি, তাদের একটা জিনিস সবসময় এক্সপেক্ট থাকে যে রাস্তাটা যেন ফাঁকা থাকে। আমরা যখনই যাচ্ছি রাস্তাটা যেন ফাঁকা পাই। তো আজকে আমি সকাল সকালই বের হয়েছি, তো রাস্তা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। আমি উত্তরার দিক হয়ে গাজীপুর যাব আজকে। আসলে অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, তো এই জন্য রাস্তাটা ফাঁকা আমার জন্য অনেক বড় শান্তি, কারণ এই রোডে যাতায়াত করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। এত বেশি জ্যাম শুরু হয় মানে মাথা ঠিক থাকে না। তো ভিডিও যেহেতু শুরু হয়ে গেছে, ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি অলি আহমেদ শুভ, আর আপনারা যারা দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগত। আসলে ঢাকা শহরের রাস্তাঘাটের বেশি সুনাম করতে নাই। এই যে একটু বলছিলাম যে ফাঁকা পাইছি, জাস্ট এয়ারপোর্টটা পারও হই না, এখনো জ্যাম শুরু হয়ে গেছে। কি আর করার, এটাই ঢাকা শহর। এই সব কিছুকে মেনে নিয়েই ঢাকা শহরে সবাই বেঁচে আছে, বসবাস করছে। তো যাই হোক, এখন আমার কিছু টাকা তুলতে হবে, কারণ শ্বশুর বাড়িতে যাচ্ছি, কেনাকাটা তো একটু করতেই হয়। তো চলেন যাই। শ্বশুর বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয়? শ্বশুর বাড়ি আর মিষ্টি এটা ওতপ্রোত ভাবে জড়িত। সে এখন আসছি এই যে মিষ্টি নেওয়ার জন্য, দেখি কি কি নেওয়া যায়। সো আমরা যখনই কিছু কিনি, বিক্রমপুরের মিষ্টি আর দইটাই মানে জুয়ের আসলে পছন্দ, আর দইটা খুব পছন্দ, বাট নট স্পন্সর্ড। এখানকার দই আর মিষ্টিটাও খুব ভালো লাগে। সো মিষ্টি দই কেনা শেষ, এরপরে এখন ফাইনালি রওনা দিয়ে পড়ছি গাজীপুরের উদ্দেশ্যে। আর এই ফ্লাইওভারটা দিয়ে, এটা আসলে র্যাপিড ট্রানজিটের ফ্লাইওভার, কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে, রাস্তা খারাপের কারণে এটা ওপেন করে দিয়েছে, যার জন্য আমাদের একটু সুবিধা যারা গাজীপুরের দিকে যাব। যদিও গাজীপুরের রাস্তাটা মানে আগে যে অবস্থায় ছিল, এরপরে গাজীপুরের নতুন কমিশনার আসছেন মোল্লা নজরুল ইসলাম স্যার, যিনি আমাদের জয়পুরহাটের একসময় পুলিশ সুপার ছিলেন। আমরা ওনার সাথে অনেক কাজ করেছি। আমাদের নবসূর্য নামে একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে তো উনি এই গাজীপুর কমিশনারের দায়িত্ব পাওয়ার পরে গাজীপুর রাস্তার মানে সিনারিও চেঞ্জ করে দিয়েছেন। আগে যে পরিমাণ জ্যাম, অবস্থা খারাপ থাকতো, সেটা এখন কিছুই নাই। তো চলেন না, দেখতে দেখতেই যেতে যেতেই আপনারা দেখতে পারবেন। আর এই ফ্লাইওভারটা আসলে প্রথমে ওয়ানওয়ে করা হয়েছিল, যেটা টঙ্গি থেকে উত্তরের দিকে আসার জন্য, কিন্তু পরে এই যে জ্যাম আর রাস্তা খারাপের কারণে এটা টু ওয়ে করে দেওয়া হয়েছে। সো এইটা দিয়ে মানে টঙ্গি যাইতে বেশিক্ষণ সময় লাগে না। এই ফ্লাইওভারটায় আসলে ওভারটেক করাটা অনেক রিস্কি, কারণ যেহেতু একদিক দিয়ে গাড়ি আসতেছে, একদিক দিয়ে যাচ্ছে। এই যে এদিক দিয়ে হচ্ছে টঙ্গি থেকে আসার রাস্তা, আর এটা এখন আমরা টঙ্গির দিকে নেমে যাব। সো এখন মানে সুযোগ বুঝে, পজিশন দেখে ওভারটেক করা যায়, যাই হোক করা দরকার নাই। আর এই ফ্লাইওভারটার নামে একদম হচ্ছে টঙ্গি স্টেশন রোডের, এখানে এই যে স্টেশন রোডের যে সার্কেলটা আছে, এই সার্কেলে নেমে যায়। এখান থেকে আসলে জ্যামটা ওইরকম বোঝা যায় না, কিন্তু তারপরে বলা যায় না, টঙ্গি রোডের সিনারিও হয়তো কখনো মানে অনেক জ্যাম থাকে, আবার কখনো একদমই থাকে না। তো যাইতে থাকি, দেখি। অলরেডি বোট বাজার ক্রস করে ফেলছি আর রাস্তার হচ্ছে এই অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক স্মুথ হয়ে গেছে। আগে বাপরে বাপ, আগে তো মনে করেন যে অটোর চাপে বাইক চালানো বা যে গাড়িই চালান মাথা খারাপ হয়ে যাইতো। এই অটোর চাপ খাইতে খাইতে একদিন তো মানে এত বাজে সিচুয়েশনে চলে গেছিলাম, কি আর বলার। চন্দ্রা যাওয়ার জন্য যখনই আমি এই যে ভোগড়া বাইপাসটা নেই, তখনই মানে অন্য ধরনের একটা শান্তি কাজ করে, কারণ এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে, ফোর লেনের রাস্তা। আর যেহেতু ফোর লেনের রাস্তা, সো সব গাড়ি অনেক ফাস্ট চলে। যদিও সমস্যা হচ্ছে যে এই রোডটায় এই যে অটোরিকশা, টমটম যেটা বলে, উল্টা দিক থেকে আসা, এটা একটু বেশি, আর হুটহাট করে মানে পার্শ্ব রাস্তা থেকে সামনের রাস্তায় চলে আসে। আর এই রাস্তায় মোটামুটি মানে মোট তিনটা হচ্ছে ফ্লাইওভার আছে।
প্রথম ফ্লাইওভার হচ্ছে এই যে নজর ফ্লাইওভার, দুই নাম্বারটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার, আর এই তিন নাম্বারটা হচ্ছে সফিপুর ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা একদম নতুন হয়েছে, সো দেখতে পাচ্ছেন একদম ক্লিন, বেশি কোনো ক্লিন থাকে না, এটাই হচ্ছে কষ্ট। আর আকাশে মনে হয় মেঘ তো দেখা যাচ্ছে, আকাশের অবস্থা ভালো না, কয়েকদিন থেকে মানে ইফতারের আগ মুহূর্তের থেকে মানে বৃষ্টি হচ্ছে। তো এই তো আর আমি অলরেডি আমার শ্বশুরবাড়ি চলে আসছি প্রায়, তো বাসায় যাই তারপরে কথা হচ্ছে। বাসায় ঢোকার পরে আসলে প্রচন্ড ক্লান্ত হয়ে যায়, কারণ রোজা থাকার পরে বাইক চালায় এই রোদের মধ্যে আসা খুব কষ্ট। তো এসে আসলে গোসল টোসল করে ফ্রেশ হই, ফ্রেশের নামাজ পড়ি, দেন একটু ঘুম ঘুম দিতে হয়, কারণ প্রচন্ড খারাপ লাগতেছিল। এখন এই যে আসর নামাজ পড়ে যে এখানে বারান্দায় এসে বসছি আমার শ্বশুরবাড়ির একদম ফ্রন্টে, এটা সামনের পরিবেশটা একটু দেখায় আপনাদের। সামনে কিছু না, এই যে আম গাছ, এখানে খেলাধুলা হচ্ছে, এখানে একটা সুন্দর মসজিদ আছে, বেশি কিছু দেখানো যাবে না। তো এই তো এখন ইফতারের সময় হয়ে গেছে, যাই আমি একটু হেল্প করি। যদি আপনাদের কোনো মতামত থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।